এবার আমাদেরকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে এই রাশিগুলোকে প্রকাশ করতে হবে। এটা কি করা? সাধারণ হর মানে কি? হর মানে হলো কি নিচের জিনিসটা। সাধারণ হর মানে এই তিনটা রাশিরই যাতে একই হর হয়, মানে নিচের জিনিসটা একই হয়, সেইভাবে এই রাশিগুলোকে প্রকাশ করতে হবে। দেখো, এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই জেড আছে, এখানে জেড এক্স আছে, কিন্তু এরা কিন্তু এদের মধ্যে এরা কিন্তু সাধারণ না, মানে এক একটা এক এক রকম আছে। এদেরকে একই রকম করতে হবে। কীভাবে করা যায়? এটার নিয়ম হলো এই হরগুলার প্রথমে লসাগু বের করতে হবে। লসাগু কীভাবে বের করা যায় বলতো? লসাগু বের করার নিয়ম ছিল, দেখো এখানে এক্স ওয়াই আছে, আমরা এক্স ওয়াইটা লিখে ফেলব, এখানে ওয়াই জেড আছে, তাহলে ওয়াই তো এখানে একবার চলে এসছে, জেডটা নাই, তাহলে জেডটা লিখে দিলাম, আর এখানে জেডও আছে এক্সও আছে, তাহলে আমাদের লসাগু বের হয়ে গিয়েছে। এখন লসাগু তো বের করলাম, তারপরে কি করব? তারপরে দেখো, এটাকে হর হিসেবে লিখে দিব, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে দেখো, আমরা জটিলভাবে চিন্তা করবো না, আমরা সহজভাবে চিন্তা করবো। সহজভাবে চিন্তা করলে দেখো কি হয়, এই এক্স ওয়াইটা এখানে আছে, এখানে অতিরিক্ত গুণ হয়েছে কি জেড, তাহলে নিচেও জেড গুণ করছি, উপরেও জেড গুণ করতে হবে, তাহলে এই ভগ্নাংশটা একই থেকে যাবে। তাহলে আমরা তাই করবো, এক্স মাইনাস ওয়াই গুণ জেড, এক্স ওয়াই জেড, এখানে ওয়াই আর জেড আছে, এক্সটা নাই, তাহলে আমরা কি করব, নিচে যেহেতু এক্স গুণ করেছি, উপরে এক্স গুণ করে দেবো, তাহলে ভগ্নাংশটা একই থাকছে। একইভাবে এখানে ওয়াই গুণ করতে হবে, ওয়াই গুণ জেড মাইনাস এক্স। এই যে করলাম, এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে এখন এই তিনটারই ভগ্নাংশ, তিনটারই হরে এক্স ওয়াই জেড আছে, আর লবে কি পরিবর্তন হয়েছে? এই যে যেই জিনিসটা দিয়ে নিচের হরকে গুণ করে আমরা সাধারণ হর বিশিষ্ট করছি, ওই জিনিসটাকে উপরেও গুণ করে দিতে হবে। তাহলে দেখো, এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কি হবে, জেড জেড কাটা যে এক্স মাইনাস ওয়াই বে এক্স ওয়াই থাকছে, তার মানে এইটা, এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা একই ভগ্নাংশ, আমরা শুধুমাত্র সাধারণ হর বিশিষ্ট করার জন্য এই উপরে আর নিচে জেড গুণ করে দিয়েছি। একইভাবে আমরা এটা করব, এখানে আমাদেরকে কী করতে হবে, এই তিনটার লসাগু বের করতে হবে, নিচের লব তিনটার, হর তিনটার, এরপরে উপরে যেগুলোর ঘাটতি আছে সেগুলোতে গুণ করে দিতে হবে। এটুগুলোর লসাগু কী হবে বলতো? ওই যে সহজ নিয়ম, প্রথমে এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিব, তারপরে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে কি এক্স প্লাস ওয়াই আছে? নাই, তাহলে আমরা বসাই দিব, এখানে এক্স গুণ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তো আছে কিন্তু এক্সটা নাই, তাহলে এক্সটা রেখে দিলাম, তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম। এখন কি করতে হবে, এই নিচে লসাগু মানে হরগুলা, সাধারণ হরগুলা বসাই দিতে হবে, এক্স গুণ এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই কমা এক্স গুণ এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই কমা এক্স গুণ এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা তিনটা সাধারণ হর পেয়ে গেলাম। এখন দেখো কি হয়, এক্স মাইনাস ওয়াই আছে, এটার সাথে কী গুণ হয়েছে বলতো? এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি আমরা নিজে নিচে গুণ করেছি, উপরেও গুণ করে দিব, এক্স গুণ এক্স গুণ এক্স প্লাস ওয়াই, তাহলে এটা গুণ করে দিলাম। তারপরে এখানে এক্স প্লাস ওয়াইটা আছে, এক্স আর এক্স মাইনাস ওয়াই এই দুইটা নাই, তাহলে উপরেও গুণ করতে হবে, ওয়াই গুণ এক্স গুণ এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এক্স মাইনাস ওয়াইটা নাই, তাহলে উপরেও সেটা দিয়ে গুণ করে দিতে হবে, জেড গুণ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এই ভগ্নাংশগুলো একই ভগ্নাংশ থেকে যাচ্ছে। মানে এগুলোকে যদি আমরা আরেকটু সাজিয়ে সুন্দর করে লিখি, তাহলে এটা এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কমা এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। একইভাবে এটা কী হয়ে যাবে, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা একই থাকছে, সাজিয়ে গুছিয়ে লেখার কিছু নাই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা দেখে ফেললাম যে কীভাবে তিনটা বা ততোধিক যতগুলো রাশি হোক অন্যরকম হর বিশিষ্ট হয়, মানে তাদের হরগুলো আলাদা আলাদা হয়, সেগুলো কী কীভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা আমরা শিখে ফেললাম।